হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব মধ্য সমানুপাতিক। তিন সেমি ও সাত সেমি দীর্ঘ রেখাংশের মধ্য সমানুপাতিক অঙ্কন করো, যেটি মাধ্যমিক পরীক্ষা এসেছিল 1992 সালে। এই মধ্য সমানুপাতিক সম্পাদন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তিন সেমি একটি হচ্ছে সাত সেমি। এর নাম দিলাম এ এক্স। তিন সেমি এখানে নাম দিলাম হচ্ছে বি। তাহলে সাত সেমিটা নাম দিলাম কিনা, এখানে নাম দিলাম সি। এবার অর্ধেকের সমদ্বিক খণ্ডিত করবো, এখানে উপরে কাটলাম নিচে কাটলাম, নিচে কেটে নিলে হয়ে যাবে। তারপরে এখানে বসিয়ে এ বিন্দু সমান করি, এভাবে চাপ দিতে হবে। তারপর এখানে 90 ডিগ্রি কোণ কেটে নিতে হবে, এখানে সমকোণী কাটলাম। ডি এবার মধ্য সমানুপাতিক এখান থেকে যুক্ত করে দিতে হবে সির সঙ্গে ডি, এখানে এর সঙ্গে ডি। তারপর হচ্ছে বিডি মেপে নিচ্ছি, এখানে এখানে হচ্ছে 4.6, অর্থাৎ এখানে 6 ঘর আসতেছে। তো এখানে লিখতে হবে, নিচে লিখতে হবে এখানে বিডি ইকুয়াল 4.6। তাহলে মধ্য সমানুপাতিক হবে 4.6, এখানে হচ্ছে মধ্য সমানুপাতিক বিডি। ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও।